নমস্কার আজ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার দুপুরে ফের বৃষ্টি নামলো কলকাতায় ভারী বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টি হচ্ছে শহর জুড়ে বৃহস্পতিবার সন্ধ্যা রাতেও বৃষ্টি চলবে বলে মনে করা হচ্ছে আজ রাতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ সঙ্গে দুই এক পছলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন সকালে কুয়াশার দাপট ছিল কলকাতায় সেই কুয়াশার আস্তরণ সরলেও সূর্যের মুখ দেখা যায়নি সেইভাবে কারণ আকাশ ছিল মেঘে ঢাকা অন্যদিকে সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে বেড়াত গড়ায় কলকাতার আকাশে মেঘের ঘনত্ব তত বাড়তে থাকে বিকেল থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি শুরু হয় চলতি সপ্তাহে শেষ থেকে ঝাঁকিয়ে শীত পড়লেও মাঝে মধ্যেই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিন উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর দপ্তর আগেই জানিয়েছিল আগামী এগারোই ডিসেম্বরের পর থেকে পারদপতন হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার অনুকূল পরিবেশ তৈরি হবে তবে মাঝে মধ্যেই বৃষ্টি নামতে পারে যা কিছুদিনে ঠান্ডার আমেজকে ফিকে করতে পারে এই মুহূর্তে ভারতের পূর্ব উপকূল জুড়ে একটি অক্ষরেখা তৈরি হয়েছে পাশাপাশি দক্ষিণ ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে গিয়েছে সেই কারণেই দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে আর তার প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে আজ রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও গত রবিবার এবং সোমবার যে দাপটের সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে হয়েছে বৃহস্পতিবারে বৃষ্টি তার ধার কাছেও যাবে না বরং একটা ভালো জিনিস করে দিয়ে যাবে এই বৃষ্টিটা শুক্রবার থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আর তারপর থেকেই ঢুকতে শুরু করবে হিমশীতল উত্তরে হাওয়া রবিবার থেকে উত্তরে হাওয়ার দাপট ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে আর তার প্রভাব পড়বে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাতে শনিবার থেকে কলকাতার তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নেমে যেতে পারে সামনের সপ্তাহে শুরুতে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রিতে নেমে যাবে বলে মনে করেছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং এই খবরটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ